আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের যে 10 তারিখ যে কোশ্চেনটি করা হয়েছে সেই উত্তরটা সম্পর্কে আজকের এই ভিডিওটি। আশা করি সাথেই থাকবেন এবং উত্তরটা নিজে এখান থেকে জানতে পারবেন এবং সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই কোশ্চেনের উত্তরে। কোশ্চেন করা হয়েছে, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনার উদ্যোগ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকাতায় কবির কর্মস্থল হলে বিভিন্ন সময়ে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। 1942 সালে অসুস্থ হওয়ার পর থেকে কবি কলকাতাতেই ছিলেন। বঙ্গবন্ধুর উদ্যোগে ভারত থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কাজী নজরুল ইসলামকে কবে বাংলাদেশে নিয়ে আসা হয় এই কোশ্চেনটি। যাই হোক, কোশ্চেনের এখানে 4টি অপশন দেওয়া আছে, 24 মে 1973, 24 মে 1975, 24 মে 1974। এই সঠিক উত্তরটা হবে 24 মে 1972, আর এটার আমি প্রমাণ আপনাদের দেখাই দিচ্ছি, সাথেই থাকবেন। একটু সময় দিবেন। দেখেন এখন বাংলা ট্রিবিউন এটা লেখছে নজরুলকে ঢাকায় আনার ইতিহাস। বেশি পড়ে শোনাচ্ছি না, কারণ একটু সময়ের বিষয়, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্যই করছি না, জাস্ট তারিখটা দেখাচ্ছি আপনাদের। পরে 1972 সালে 24 মে ভোরেই কবিকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেদিন কলকাতায় দমদম বিমানবন্দরে অপেক্ষা করছে বাংলাদেশ বিমান, খুব ভোরেই কবিকে বিমানে উঠানো হয়। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন উত্তরটি হবে 1972 সালে 24 মে। যা আশা করি ভিডিওটির থেকে আপনারা উত্তরটি সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।